আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি হচ্ছি সৈকত আর আপনারা দেখছেন সৈট অ্যালার্মস। মাকড়সা জগতের দ্বিতীয় ভয়ঙ্কর প্রজাতির নাম হচ্ছে ব্ল্যাক উইডো। একজন মানুষকে ব্ল্যাক উইডো কামড় দেওয়ার পর, অ্যান্টিভেনম দেওয়ার পরও 1 মিনিটের মধ্যেই মৃত্যুর রেকর্ড আছে। আর সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে, পুরুষ মাকড়সার সাথে মিলনের পর স্ত্রী মাকড়সা এদের খেয়ে ফেলে, আর এই বৈশিষ্ট্যের কারণেই এই প্রজাতির মাকড়সাকে বলা হয় উইডো, অর্থাৎ বিধবা। আর এমনই কিছু অস্থির র্যান্ডম ফ্যাক্টস নিয়ে আমি আছি সৈকত, তাহলে চলো শুরু তো করি। আপনার বেস্ট ফ্রেন্ড যদি একজন মেয়ে হয়ে থাকে, তাহলে মনে হয় না আপনার সিক্রেট খুব বেশি দিন সিক্রেট থাকে। কারণ স্ট্র্যাটেজিদের রিপোর্ট অনুযায়ী একজন মেয়ে তার পেটে সিক্রেট রাখতে পারে 48 ঘন্টা 15 মিনিট, আর তারপর যেটা হয় আপনার সিক্রেট ফাঁস হয়ে যায়, অশ্রু বা চোখের জল। আপনি জানেন কি, আমাদের চোখের জল 3 প্রকারের হয়ে থাকে, বেজাল টিয়ার্স, রিফ্লেক্স টিয়ার্স, ইমোশনাল টিয়ার্স। বেজাল টিয়ার্স আমাদের চোখের কার্নিয়াকে ড্রাই হওয়া থেকে রক্ষা করে, আর পিঁয়াজ কাটার সময় বা আমাদের চোখে ধুলিকণা পড়লে আমাদের চোখ দিয়ে যে জল পড়ে তাকে বলে রিফ্লেক্স টিয়ার্স। আর প্রচণ্ড খুশিতে বা কষ্টে আমাদের চোখ দিয়ে যে অশ্রু বের হয় তাকে বলে ইমোশনাল টিয়ার্স। এখন যে ফ্যাক্টটা বলতে যাচ্ছি তা আপনার সাথে অবশ্যই ঘটেছে। মনে করেন রাতে আপনি বাসায় আছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, তাহলে আপনি আপনার চারপাশে কী দেখেন? ব্ল্যাক। আচ্ছা, একটা কাজ করুন, আপনি আপনার চোখ বন্ধ করুন, তাহলে আপনি আপনার আশপাশে কী দেখতে পাচ্ছেন? সব কিছু ব্ল্যাক। আসলে আপনি আপনার চোখ বন্ধ করার পর চারপাশে যে কালারটি দেখেন সে কালারটি ব্ল্যাক নয়, সেই কালারকে বলা হয় ইঙ্গেনগার। ইঙ্গেনগার হচ্ছে জার্মানি শব্দ যার অর্থ হচ্ছে গ্রে ডার্ক। ইঙ্গেনগার কালারটি ব্ল্যাকের থেকে একটু লাইট হয়ে থাকে। শীত যাবে, গরম আসবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু আপনি জানেন কি, কোন দেশে সবচাইতে বেশি আইসক্রিম খাওয়া হয়ে থাকে? সবচাইতে বেশি আইসক্রিম খাওয়া হয়ে থাকে আমেরিকাতে। আর আমেরিকার পরেই যে দেশটি আইসক্রিম খাওয়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে সেই দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার পরেই যে দেশটি অবস্থান করছে সেই দেশটির নাম হচ্ছে নরওয়ে। ডক্টর অ্যালেন ফ্রাঙ্কেস একটি বই লিখেছিলেন যার নাম ছিল এভরিথিং ম্যান নো অ্যাবাউট ওম্যান। পুরো বিশ্বেই এই বইটি বিক্রি হয়েছিল। কিন্তু আপনি জানেন কি, এই বইটিতে কী কী লেখা ছিল? পুরো 120 পেজের এই বইতে পুরোটা জুড়েই ফাঁকা ছিল, কোনো কিছু লেখা ছিল না। এর কারণ হচ্ছে একজন পুরুষ মেয়েদের সম্পর্কে কোনো দিনই কোনো কিছু জানতে পারে না। সাউথ কোরিয়াতে যখন স্কুল কলেজে পরীক্ষা হয় তখন স্কুল কলেজের ছাদের গেট সবসময় বন্ধ করে দেওয়া হয়, কারণ এমনটা যেন না হয় কোনো পরীক্ষার্থী পরীক্ষায় কোনো কিছু না পেরে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, আর এই জন্য সব স্কুল কলেজের ছাদের গেট সবসময় বন্ধ থাকে। তো এই ছিল আজকের ফ্যাক্টস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কোন ফ্যাক্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নতুন নতুন আরও ফ্যাক্ট জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন করো। আর নোটিফিকেশান অন না করলে বুঝতেই পারবো না আমি কখন ভিডিও আপলোড করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।